সুষ্ঠু সরকার গড়ার লক্ষ্যে ঘরে ফিরছেন বাংলাদেশিরা রবিবার সে দেশে ভোট শনিবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশিদের ফেরার জন্য ছিল ভিড় রবিবার বাংলাদেশে নির্বাচন এই নির্বাচনের আগে ঘরে ফেরার তাড়া বাংলাদেশিদের শনিবার পেট্রাপোল সীমান্তে গিয়ে দেখা গেল সেই ছবি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থার পর রবিবার সেদেশের সরকার নির্বাচনের দিন ঠিক করেন নির্বাচনকে ঘিরে নানা সময় সংঘর্ষে জড়িয়েছে দেশের দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ নির্বাচন ঘিরে বাংলাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেদেশের নির্বাচন কমিশন ভোটের আগে নাগরিকেরা ঘরে ফিরতে শুরু করেছেন প্রতিদিনই বাংলাদেশের নাগরিকেরা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে এদেশে আসেন চিকিৎসা করাতে বা ঘুরতে দুদিন ধরে সেভাবে বাংলাদেশিরা না আসলেও বহু মানুষ দেশে ফিরে যাচ্ছেন সকলেরই মত দেশে সুষ্ঠু সরকার গড়তে ভোট দিতেই তড়িঘড়ি দেশে ফেরা কাজের জন্যই কিন্তু কাজটা শেষ করতে পারিনি কাজ মেটেনি যে কারণে আবার এখন ইলেকশনের জন্য চলে যাচ্ছি নির্বাচনের জন্য আবার চলে আসতে হবে ব্যাক করতে হবে কবে এসছে গত পরশুদিন এখন আবার চলে যাচ্ছে আমাদের দেশে ইলেকশন হচ্ছে এখানে কাজের জন্য আসলাম কিন্তু কাজ হচ্ছে না ইলেকশনে তো যেতেই হবে উপস্থিত হতেই হবে কালকে সকালে ইলেকশন আমাদের ভোট দিতে হবে এই জন্য চলে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল